গভীর রাতে বাসায় ঢুকে ছুরিকাঘাতে যুবক খুন এই ঘটনা রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগে নিহতের নাম ওয়ালিউল্লা রনি আর অভিযুক্ত একই এলাকার বাসিন্দা মোর্শেদ নিহতের বোন পারভিন জানান গত রাত আড়াইটার দিকে বাসায় ঢুকে তার দুই ভাই রমজান রফিক ও রনিকে কোপাতে থাকে মোর্শেদ নামে স্থানীয় এক ভাড়াটিয়া ঘটনাস্থলেই রনি মারা যায় পরে ভোর চারটার দিকে তার মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয় সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে মোর্শেদকে দিয়ে এই এই ঘটনাটি ঘটাতে পারে বলে আশঙ্কা নিহতের বোন পারভিনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চেয়েছে রনির পরিবার